দু সপ্তাহ পার রাজ্য পুলিশের হাত থেকে আর্জিকর কাণ্ডের তদন্ত ভার গেছে সিবিআই হাতে তাও এখনো অধরা বহু প্রশ্নের উত্তর এই ঘটনার প্রতিবাদে তোলপার গোটা বাংলা রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন সকলের দাবি একটাই এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর এর মাঝেই এবার দানা বেঁধেছেন নতুন বিতর্ক দেশ জুড়ে যখন আন্দোলন চলছে সেই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে কুদিতে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো তৃণমূলের এই অনুষ্ঠান থেকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা অরূপ দাসের কথায় এই আবহে এমন সংবর্ধনা অনুষ্ঠান আদতে তৃণমূলের নিম্ন রুচির পরিচয় দেয় এখন প্রথমেই বলি আর্জিকর যে হত্যাকাণ্ড নিয়ে একজন তরুণী চিকিৎসককে যেভাবে নির্যাতন করে ধর্ষণ করে খুন হয়েছেন তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গ আজকে তোলপাট হয়ে চলেছে তৃণমূলের যে কতটা রুচিসম্মত তার একটা প্রশ্নের চিহ্ন এখানে এসে গেছে কারণ এই আবহাওয়া যেখানে গোটা ভারতবর্ষে গোটা মানুষজন সবাই স্তব্ধ হয়ে গেছে সবাই প্রতিবাদে নেমেছে যে প্রকৃত দোষী ধরা পড়ুক এবং তার চরমতম শাস্তিও তার মধ্যে তৃণমূলের সম্বর্ধনা হচ্ছে মাইকে বাঁচছে আনন্দ উৎসব অনুষ্ঠিত হচ্ছে এটা সত্যি আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সাধারণ মানুষের প্রতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় পাশাপাশি তিনি বলেন জুন মালিয়া যদি আজ মহিলাদের নিয়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামতেন সেটা সাংসদ সুলভ আচরণ হতো কিন্তু এখানে তো উৎসবের আবহ তৈরি করেছে তৃণমূল মাননীয় সাংসদ যদি সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে তিনি সাহস জোগাতেন কিংবা পথে নেমে আর্জিকর ঘটনার প্রতিবাদ জানাতেন আমরা মনে করতাম না যোগ্য সাংসদ আমরা পেয়েছি কিন্তু এটা আমরা দেখলাম এই কি বলে মহোৎসবের আবহ এখানে মাইক বাজছে ডিজে বাজছে গান বাজে না এসব তৃণমূলের কালচার আর তৃণমূলই এইসব কাজ করতে পারে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওংকার বাংলা